আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা বোর্ডের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা যায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মেইন টিউটোরিয়ালটিতে চলে যাওয়া যাক। শুরুতেই আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে চলে আসব। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি হচ্ছে dhakaeducationboard.gov.bd। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে চলে আসলে এই ধরনের একটি পেজ আমরা দেখতে পাব। আমরা এই পেজের একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে আমরা ESIF নামক বাটনটি খুঁজে বের করব। এই বাটনটিতে আমরা ক্লিক করব। এই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে লগ ইন করার একটি পেজ আসতে পারে। যেহেতু আমার পূর্বে থেকেই লগ ইন করা আছে, তাই আমার সেই পেজটি আসেনি। আপনারা লগ ইন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এবার এই পেজটিরও আমরা একটু নিচের দিকে চলে যাব। যেহেতু আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করব, তাই আমরা ESIF 8 নামক বাটনটির ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা 8 সেশন 2024 নামক বাটনটি ক্লিক করব। এখানে একটি বিষয় উল্লেখ্য যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার পূর্বেই সরকার কর্তৃক নির্ধারিত ফি পেমেন্ট করে নিতে হবে। যদি আপনার পেমেন্ট করা থাকে তাহলে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন, আর যদি পেমেন্ট করা না থাকে তাহলে অন্য ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে প্রথমেই নির্ধারিত ফি পেমেন্ট করে নিতে হবে। কিভাবে ঢাকা বোর্ডের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফি পেমেন্ট করতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমি আগেই আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি প্রথমে দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি কিভাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য ফি পেমেন্ট করতে হয়। আশা করি ফি পেমেন্টের বিষয়টি আপনারা ক্লিয়ার করে নিয়েছেন। এই পেজটিতে কি কি তথ্য দিতে হবে সেগুলোর সাথে আগে পরিচিত হয়ে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন ESIF সিরিয়াল নং, অর্থাৎ এখানে আপনারা আপনাদের কত নম্বর স্টুডেন্টটিকে রেজিস্ট্রেশন করাচ্ছেন সেই নম্বরটি দিয়ে দিবেন। যেমন প্রথম স্টুডেন্টের জন্য এখানে দিয়ে দিবেন 1, দ্বিতীয় জনের জন্য 2, তৃতীয় জনের জন্য 3, এভাবে সিরিয়ালে দিতে থাকবেন। এরপরে রয়েছে সেকশন, এখান থেকে আপনারা আপনাদের শিক্ষার্থীর কাঙ্ক্ষিত সেকশনটি বাছাই করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইল এবং ব্রাউজ ফটো। এখান থেকে আপনারা যেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশনটি করছেন সেই শিক্ষার্থীর একটি ছবি বাছাই করে দিবেন। ছবি বাছাইয়ের পদ্ধতিটি আমি একটু পরেই দেখিয়ে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস নেম, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থীর সম্পূর্ণ নামটি ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখে দিব। এরপরে রয়েছে ফাদার্স নেম, এখানে আমরা আমাদের শিক্ষার্থীর বাবার নামটি ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখে দিব। এরপরে রয়েছে মাদার্স নেম, এখানে আমরা আমাদের শিক্ষার্থীর মায়ের সম্পূর্ণ নামটি ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখে দিব। এরপরে রয়েছে ক্লাস রোল, এখানে আমরা আমাদের শিক্ষার্থীর ক্লাস রোলটি লিখে দিব। এরপরে রয়েছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশেই হওয়ার কথা। অন্য কিছু হয়ে থাকলে এই বাটনটিতে ক্লিক করে আদার অপশনটি বাছাই করে দিবেন। এরপরে রয়েছে রিলিজিয়ন, শিক্ষার্থী কোন ধর্মাবলম্বী সেটি এখান থেকে বাছাই করে দিতে হবে। এরপরে রয়েছে হোম ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা আপনাদের শিক্ষার্থীর হোম ডিস্ট্রিক্টটি বাছাই করে দিবেন। এরপরে রয়েছে শিফট, শিক্ষার্থী কোন শিফটে পড়াশোনা করছে সেটি এখান থেকে বাছাই করে দিবেন। এরপরে রয়েছে মোবাইল নম্বর, এখান থেকে আপনারা আপনাদের শিক্ষার্থীর বাবা মা অথবা গার্ডিয়ানের মোবাইল নম্বরটি লিখে দিবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনারা শিক্ষার্থীর ডেট অফ বার্থটি সুন্দরভাবে দিয়ে দিবেন। এরপরে রয়েছে ভার্সন, যদি আপনার শিক্ষার্থী বাংলা ভার্সনে হয়ে থাকে তাহলে বাংলা বাছাই করবেন, আর যদি ইংলিশ ভার্সনে শিক্ষার্থী হয়ে থাকে তাহলে ইংলিশ ভার্সনটি বাছাই করে দিবেন। এরপরে আমরা পেজের একটু নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা আমাদের শিক্ষার্থীর বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিব। এরপরে আমরা বাছাই করে দিব শিক্ষার্থী কি ছেলে নাকি মেয়ে। এরপরে রয়েছে ডিসএবিলিটি টাইপস, শিক্ষার্থী যদি কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে থেকে থাকে তাহলে সেটি এখান থেকে বাছাই করে দিবেন। এরপরে রয়েছে ডিসএবিলিটি ফাইল, এই ফাইলটি অবশ্যই JPG ফরম্যাটে হতে হবে। যদি আপনার শিক্ষার্থী কোনো ধরনের শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকে তাহলে কোন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা সেই সম্পর্কিত সার্টিফিকেটটি চুজ ফাইল নামক বাটনটিতে ক্লিক করে আপলোড করে দিতে হবে। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসব।
এখানে প্রতিটি সাবজেক্টের নাম অটোমেটিক্যালি চলে আসবে, শুধুমাত্র অপশনাল সাবজেক্টটি বাছাই করে দিতে হবে। সব ঘরগুলো পূরণ করা হয়ে গেলে আমরা সেভ নামক বাটনটি ক্লিক করব। আমি যেহেতু কোনো ঘর পূরণ করিনি, তাই প্রতিটি ঘর সুন্দরভাবে পূরণ করে নিচ্ছি। প্রতিটি ঘর আমরা সতর্কতার সাথে পূরণ করে নিয়েছি। পূর্বেই আমি বলেছিলাম কিভাবে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হয় সেটি দেখাবো। এবার চলুন আমরা সেটি দেখে নিচ্ছি। পেজটি শুরুর দিকে চলে আসলে এই ধরনের বাটন আমরা দেখতে পাবো। এখান থেকে চুজ ফাইল নামক বাটনটিতে ক্লিক করব। যেই ফোল্ডারটিতে আমরা আমাদের শিক্ষার্থীর ছবিটি স্ক্যান করে রেখেছি সেটি বাছাই করে দিব। আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে চলে এসেছি। এখান থেকে আমরা শিক্ষার্থীর সঠিক ছবিটি সতর্কতার সাথে বাছাই করে নিব। ছবিটি বাছাই করার জন্য এখানে আমরা একটি ক্লিক করব। এবার ওপেন নামক বাটনটি ক্লিক করব। দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীর ছবিটি এখানে দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের শিক্ষার্থীর ছবিটি এখানে আপলোড করে দিব। এই ছবিগুলো কিভাবে আপনারা সঠিকভাবে ক্রপ করে নেবেন সেই সম্পর্কিত টিউটোরিয়াল আমি যদি সময় পাই তাহলে দিয়ে দিব। যাই হোক, যেহেতু এ পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীর সকল তথ্য এখানে সঠিকভাবে দিয়েছি, তাই আমরা নিচের দিকে চলে আসব এবং এখান থেকে আমরা সেভ নামক বাটনটিতে ক্লিক করব। এখানে গ্রিন কালারে স্টুডেন্টস ইনফরমেশন সেভড সাকসেসফুলি লেখাটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সঠিকভাবে আমাদের একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের জন্য সকল তথ্য দেয়া হয়ে গিয়েছে। এবার আমরা একই পদ্ধতি অনুসরণ করে দ্বিতীয় শিক্ষার্থীর তথ্যগুলো পূরণ করে নিব। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সকল শিক্ষার্থীর তথ্যগুলো একে একে আপলোড করে দিব। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সকল শিক্ষার্থীর তথ্য আপলোড করার পরে ফাইনাল লিস্টটি বের করতে হয়, এবং তার পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা সকল শিক্ষার্থীর তথ্য ফাইনালি ওয়েবসাইটে সাবমিট করবেন। সে পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমি সাকিব জুবায়ের আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।